মাননীয় প্রধানমন্ত্রী তোমার খোঁজ খবর নিতে বলছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য, তো আমরা আসছি। তোমরা অনেক বড় হও, দেশের সুনাগরিক হও, দেশের মান সম্মান বৃদ্ধি করো। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নে সোনার বাংলা, সেটা সুনাগরিক তোমরা ইনশাল্লাহ। আসলে আমাদেরকে মর্মাহত করেছে, আমরা আসলে সবাইকে মানবিক মানুষ হওয়ার জন্য সবার কাছে আমাদের আহ্বান থাকবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসলে তার নির্দেশনা পেয়ে সাথে সাথে আমরা এখানে আসি, এবং সময়ের শিক্ষা জীবন, ভবিষ্যৎ শিক্ষা জীবন যাতে অত্যন্ত সুগমভাবে চলে এই জন্য আমরা তাকে আশ্বস্ত করছি। জেলা প্রশাসন সবসময় তার পাশে থাকবে, এবং জেনেছি সে থ্যালাসমিয়ার রোগী, সেজন্য আমরা তাকে যে দুরারোগ্য ব্যাধি সংক্রান্ত বিষয়ে সরকারের যে আর্থিক সহায়তা কার্যক্রম রয়েছে সেই 50,000 টাকা সে দ্রুত যাতে পেতে পারে সে বিষয়ে আমরা খুব দ্রুতই ব্যবস্থা নেব। একই সাথে তার বাবাকেও শুনেছি ক্ষুদ্র ব্যবসায়ী, তো তার এই ব্যবসাটি যাতে চালাতে পারে সুন্দরভাবে এবং তার জীবিকাটা নির্বাহ করতে পারে, এবং তার সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো, সাথে সাথে সামাজিক নিরাপত্তা বৈষ্টিনীর সহযোগিতা ও সহায়তাও সে পেতে পারে সরকারের, সে বিষয়ে আমাদের উদ্যোগ থাকবে। এবং আমরা আশা করি যে সময়ের শিক্ষা জীবন খুব মসৃণভাবে চলবে, এবং এই জন্য আমরা জেলা এবং উপজেলা প্রশাসন এখানে যারা আছে সবসময় আমরা তার পাশে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধন্যবাদ জানাই যে যার কারণে স্যারেরা এসেছে, সুনির্দিষ্ট দিয়েছে আমার মেয়ের প্রতি আর্থিক সহায়তা থেকে শুরু করে সব দৃষ্টি দিয়েছে, এজন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা।